नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? আপনার ইচ্ছা শক্তি এই বিশেষ মাসে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই গুরুমন্ত্র হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করছি 2020 অক্টোবর মাসের বিশেষ রাশিফল সম্পর্কে। আপনি আপনার ইচ্ছাশক্তির প্রকৃত কর্তা। আপনার ইচ্ছাশক্তি দিয়ে আপনি এই বিশেষ মাসে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। অক্টোবর মাস আপনার রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রবি, মঙ্গল এবং শুক্রের বিশেষ পরিবর্তন ঘটবে আপনার দ্বিতীয় এবং তৃতীয় এবং অষ্টম গৃহ বিশেষ পরিবর্তনের সুযোগ আসবে। কালপুরুষের রাশিচক্র অনুসারে দ্বিতীয় গৃহ হচ্ছে বৃষ রাশি, যেটি আপনার যোগাযোগ এবং দক্ষতা, অর্থ, পরিবারের সঙ্গে সম্পর্ক এই বিষয়গুলিকে নির্দেশ করে। তৃতীয় গৃহ হল মিথুন রাশি এবং এটি আপনার সাহস, বীরত্ব এবং ছোট ভাই বন্ধুদের থেকে সম্পর্কের বিষয়কে সুনিশ্চিত করে। এবং কালপুরুষের অষ্টম গৃহ হল বৃশ্চিক রাশি এবং এই বিশেষ গৃহ আপনার বয়স এবং জীবনের উত্থান পতনের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ মাস আপনার বক্তব্যের উপরে অনেকটাই শুভ অশুভ নির্ভর করবে। অর্থ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা জমি সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের আয় বৃদ্ধি পাবে, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। তাই এই রকম পরিস্থিতিতে আসুন আমরা দেখে নিই আরও কোন বিষয়ে শুভ বা অশুভ ফল আসতে চলেছে। আপনাদের ক্যারিয়ারের বিষয়ে যদি বলতে হয় তাহলে বলবো, গ্রহগত পরিবর্তন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনার বক্তৃতার মিষ্টতা ফলে আপনি এই বিশেষ মাসে বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আপনি আপনার যোগাযোগ দক্ষতার সঙ্গে বৃদ্ধি করবেন এবং সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে। এই সময়ে আপনি বেশ নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন। নতুন চাকরির বিষয়ে এই বিশেষ মাস আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল নিয়ে আসতে পারে। যারা ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরছিলেন, এই বিশেষ মাসে কিন্তু একটা কাজের সুযোগ চলে আসতে পারে এবং অতিরিক্ত ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের পরিবর্তন হওয়ার একটা সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, ব্যবসায় লাভবান হতে পারেন এবং নতুন পরিকল্পনা আপনি এই বিশেষ মাসে তার প্রয়োগ ঘটাতে পারেন, এমনটাই নির্দেশ দিচ্ছে এই বিশেষ মাসের শুভ অশুভ ফলের বিষয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশেষ মাস আপনাদের আয় বৃদ্ধি করাবে এবং ঘরোয়া ব্যয় কিছুটা বাড়তে পারে এই মাসে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, আর্থিক সহায়তা তারা চাইতেও পারে এবং খোলামেলা তাদেরকে সাহায্য করুন, দেখবেন শুভ ফল আসবে। ব্যাংকের লোন এই বিশেষ মাসে শোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অথবা যারা ঋণ নিতে চাইছেন এই বিশেষ মাসে অ্যাপ্লাই করুন, সেই ঋণ আপনি অবশ্যই পাবেন। কাজের জন্য কিছুটা ব্যয় হতে পারে, তবে আয়ও পাশাপাশি বাড়বে। যদি ব্যবসার ক্ষেত্রে বলেন, প্রতিটা ব্যয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা বাজেট তৈরি করতে হবে, না হলে বড় ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে এই বিশেষ মাসে আপনাদের চোখ বা কানের সম্পর্কিত সমস্যা আসতে পারে, তাই যে কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কাটানোর জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে ডাক্তারি বা সেলফ মেডিকেশন একেবারে করবেন না। হাড় সম্পর্কিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা আপনারা অবশ্যই এই বিশেষ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন সূর্য নমস্কার করুন, সূর্য মন্ত্র জপ করুন, ধীরে ধীরে এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক সমস্যার মুখোমুখি হতে আর হবে না, পাশাপাশি মানসিক সমস্যা থেকে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। অর্থ বিষয়ে আপনি অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে বেশ কিছু সমস্যার মধ্যে থাকতে পারেন। ভাইবোনদের কারণে এই বিশেষ মাসে প্রেমের সম্পর্কে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে।
ভাই বোনদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে বিষয়ে আপনি অবশ্যই সাবধানে থাকুন। বিবাহের বিষয়ে বেশ কিছু কথাবার্তা হতে পারে। স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতন থাকুন এবং প্রতিটি সমস্যা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে মনোযোগী হতে হবে এই মাসে, তাই এই বিশেষ মাসটি শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে। তবে এই বিশেষ মাসে আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে, তাই অনেকটাই শুভ ফল পাবেন তারা। পারিবারিক ক্ষেত্রে ভাব ভালোবাসার বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। প্রেমের বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনার জীবনসঙ্গীর পছন্দের বিষয়ে আপনাকে আরও বেশি খেয়াল করতে হবে। অল্প সদস্যযুক্ত সংসারের ক্ষেত্রে বেশ উন্নতির যোগ দেখা যায়। গৃহে আনন্দের একটা বাতাবরণ তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিশেষ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই বিশেষ মাসে, তাই প্রতিটা ক্ষেত্রে কিছু বলার আগে আপনি পিতামাতা অথবা প্রবীণ ব্যক্তিদের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মানসিক ঝামেলার শিকার হতে পারেন এই মাসে, তাই শান্তিপূর্ণভাবে সব কিছু সমাধান করার চেষ্টা করুন। এই বিশেষ মাসে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল নিবেদন করুন এবং ওং সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে এই বিশেষ মাস বিশেষত শুভ ফল পাবেন এই বিশেষ সময়। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে। এই বিশেষ সময়ে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত ইউটিউব বা ব্লগিং ক্যারিয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এবং এই বিশেষ সময়ে মিষ্টি কথার মাধ্যমে আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ হাসিল করবেন। আয়ের ক্ষেত্রে ধারাবাহিক শুভ ফল আপনারা পাবেন। যে সমস্ত জাতক জাতিকাদের পাইলস রয়েছে তাদের এই বিশেষ মাসে বেশ কিছু সমস্যা বাড়তে পারে। এই মাসের শেষের দিকে রবিদেব অর্থাৎ আপনার গৃহের অধিপতি যখন তুলারাশিতে ট্রানজিট করবে বা গোচরের পরিবর্তন করবে, সেই সময় কিছুটা আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। আপনাদের প্রচেষ্টার ক্ষেত্রে কিছুটা ঘাটতি হতে পারে এই সময়। এই সময় কিছুটা হতাশা আপনাদের মধ্যে আসতে পারে, বিতর্কের মধ্যে হঠাৎ আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, পাশাপাশি সন্তানের ভবিষ্যৎ নিয়েও আপনারা চিন্তাভাবনা করতে পারেন। তাই এই বিশেষ মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো পরিবর্তন আনবে, আবার মাসের শেষের দিকে বেশ কিছু অশুভ পরিবর্তন আনতে পারে। তাই প্রতিটা ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলবেন, তাহলে আপনাদের জীবনে শুভ ফল অবশ্যই আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,